নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকির সংসার। তো আজকে আমি বিকেল থেকেই আমার ব্লগটা শুরু করলাম। এখন আমি এই দুধটা জাল দিয়ে নিচ্ছি, সানিসানাদের একটু দুধ দেব, তারপর ওরা পড়তে বসবে। আর আজকে দুপুরে আমি রান্না করেছিলাম করলা ভাজা আর সর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝোল। আর রাতের জন্য ভাবছি আজকে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে, তো তার জন্য এই দেখো এখানে শুকনো লঙ্কা, বেগুন, টমেটো, রসুন সব একসাথে এই প্যানটার উপরে দিয়ে দিয়েছি, এই তাওয়াটার উপরে একসাথে পুড়িয়ে ভালো করে মেখে ঝাল ঝাল করে, এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই দেব, যে ভালোভাবে ঝাল ঝাল করে মেখে খাওয়া হবে। এদিকে দুধটা আমার এখনই ফুটে উঠবে। এই হচ্ছে দুপুরের মাছের ঝোলটা, একটা ঝোলঝোলই রেখেছিলাম আমি। এবার এই বেগুন পোড়া করছি, বেগুন পোড়া বলো ভর্তা বলো সবকিছু, মানে এর মধ্যে টমেটো রসুন শুকনো লঙ্কা সব দিয়ে করব। এটা আমি ফার্স্ট টাইম করছি, এর আগে করিনি, জানি না কেমন হবে খেতে, দেখা যাক কিরম হয়। বেগুনটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে, রসুন টমেটো সমস্ত কিছুই একটু বাদে বাদে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে। পড়তে বসে গেছে সানি, সানির কালকে হিন্দি পরীক্ষা, তো আমি এদিকে রান্নাও করছি সাথে সানিকে একটু পড়াচ্ছিও। টমেটোর এই পোর্শনটা, একটা পোর্শন পোড়ানো হয়েছে, এবার টমেটোটাকে ঘুরিয়ে দেব আমি। থাক, আর শুকনো লঙ্কা গুলো ভালোভাবে পুড়ে গেছে, রসুনটা দেখি কি অবস্থা, রসুনটাও হচ্ছে আস্তে আস্তে। বেগুন পোড়া খাইনি তা না, বেগুন পোড়া খেয়েছি, বাট এই টমেটো রসুন সব দিয়ে মেখে এভাবে খাইনি কোনোদিনও। শুকনো লঙ্কা গুলো আমাকে তুলে নিতে হবে, একদম ভালোভাবে পুড়ে গেছে। ফাইনালি আমার এই বেগুন পোড়া মাখাও কমপ্লিট, একটু ধনে পাতাও দিয়ে দিয়েছি এর মধ্যে, এখন আমরা ডিনার করে নেব।
গুড মর্নিং ফ্রেন্ডস, আমি আবার সকালে চলে এসেছি কিচেনে সানিসানাদের টিফিন করার জন্য। এখন সকাল 6:15 বাজে, তো সকালবেলাটা না উঠলে ওদের টিফিনটা করা যাবে না, যার জন্য সকালে ওঠা। দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাচ্ছি। দেখো বাইরেটা একদম পরিষ্কার, আলো ফোটেনি। চলো তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে ওদের টিফিনটা বানিয়ে নিই। আসলে সকালবেলাটা সত্যি উঠতে ইচ্ছে করে না, আমার নিজেরই উঠতে ইচ্ছে করে না, চোখ খুলতে ইচ্ছে করে না, ওদের আর কি বলবো। Thank you.
বাইরের ওয়েদারটা, একে তো ঠান্ডা তার উপর আবার বৃষ্টি পড়ছে, বাচ্চাগুলো কি করে যাবে কে জানে। টিফিন রেডি হয়ে গেছে, এই দিয়েছি এখানে হচ্ছে দুজনের ভাত, কেক দিয়ে দিয়েছি আর এখানে ব্রেড দিয়ে এক দিয়ে টোস্ট করে দিয়েছি। ওরাও রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। দূরে সানি সানা যাচ্ছে দুজনে মিলে হাত ধরে, একেতেই তো ঠান্ডা তারপর মাথার উপরে ওই টুপিটা তোলেনি, কতবার বলে দিলাম আর কি করা যাবে। এখন একটু চা খেয়ে নেব, বাইরের ওয়েদারটা তো এরকম তোমাদের দেখালামই, একটু চা খেয়ে নিয়ে আজকে টিটোর অফিস আছে ওর টিফিনটাও বানিয়ে নেব। তাই ব্লগটা আমি এখানে এন্ড করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। দেখা হবে আবার একটু নতুন ব্লগ নিয়ে।